Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo fish fry. To er jonno ami fish gulo ke kete bhalo moto dhuye porishkar kore niyechi. Fish gulo ke marinate korar jonno amar je moshla lagche ta holo holuder gura, morichir gura, lobon, dhoniar gura, adarushoner paste, lebu. এখন আমি ফিশগুলোকে ভালোভাবে মশলা মাখাবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এপিটপি ভালোমতো মেখে নেব এভাবে আমি সব ফিশগুলোতে মাখিয়ে নেব এবার আমি সব মশলাগুলোকে একসাথে মিক্স করে এভাবে ফিশগুলোর গায়ে ভালোভাবে মেখে নেব এপিটপিট করে খুব ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে এখন আমি লেবুর রস চিপে দিচ্ছি ফিশগুলোর উপরে এভাবে করে এপিটপিট দুই পাশে সুন্দর করে লেবুর রস দিয়ে মেখে নিতে হবে ফিশগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি ফিশগুলোকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঘন্টা হয়ে গিয়েছে আমার ফিশগুলো খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গিয়েছে এবার আমি একটি প্যানে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি গরম করা তেলের মধ্যে একটা একটা করে ফিশ দিয়ে দেব আমি ফিশ ভাজার জন্য মাস্টার্ড অয়েল নিয়েছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন ফিশগুলো এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি এভাবে সাবধানে এক এক করে উল্টে দিতে হবে যাতে ফিশগুলো ভেঙে না যায় তৈরি হয়ে গেল আমার খুব মজাদার ফিশ ফ্রাই এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এটা আপনারা অন্য যে কোনো ফিশ দিয়েও তৈরি করতে পারেন এই গরম গরম ফিশ ফ্রাই গরম ভাতের সাথে খেতে খুবই মজা আশা করছি আপনারা ট্রাই করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং And don't forget to share my videos.